কুকুরটা আসছে, আরে দাঁড়িয়ে আছো, শ্রেয়সী দৌড়াচ্ছে কুকুর দেখে, শ্রেয়সীকে ভয় দেখিয়ে যাই, শ্রেয়সীকে ভয় দেখিয়ে যাই। আর তাদের ওট আসছে, আসছে তাদের ওট, আমি বলেছিলাম তোকে আসছে। আমরা যাচ্ছি ফরেস্টের দিকে, দিকে এইদিকে এদিকে যাচ্ছি সবাই পাঁচজনে। সামনে কিছু একটা প্রাইভেট ব্যাপার নিয়ে কথাবার্তা চলছে, সেটা ব্লগে অ্যাড না করাই ভালো। তো উঠতে লেট হয়ে গেছে আমাদের, অনেকটাই লেট হয়ে গেছে। তো মোটামুটি আমাদের 6:30 যাওয়ার কথা ছিল, 6:30, অ্যান্ড নাও ইটস 10। তো কী আর করার, কিছু করার নেই, যেতে হবে, যাবো তো অবশ্যই। ঠিক আছে চলো, এই রোদের মধ্যেই যা দেখা যাক কতটা যাই। এখানে আবার দাদাকে জিজ্ঞেস করেছিলাম, দাদা বললো এখানে ময়ূর আছে কিন্তু অনেক সাপ খোপ পোকামাকড় আছে, তো দেখে শুনে। তো মানে সিকিমে এসে এবার ফরেস্ট অ্যাডভেঞ্চার হবে বা ট্রেকিং যাই বলুক, ছোটোখাটো যাই বলা যায়, তো সেটা হবে। তো সেটা এক্সপেক্ট করিনি, একদমই এক্সপেক্ট করিনি, তো হচ্ছে যখন ভালোই। আর কালকে রাত্রে বনফায়ারটা অ্যাকচুয়ালি তোর ও কাজবাজের মধ্যে আর কি ব্লক করতেই ভুলে গেছি, তোরা মিস হয়ে গেছে। কালকে রাত্রে খুব মজা হয়েছে আমাদের। ঠিক আছে ফাইন, লেটস গো, মানে ফরেস্ট ট্রেক, ওকে চলো। এই তোরা কি শিওর এদিক দিয়ে যেতে হবে? ওইটা না, সিঁড়ি তো ওইদিকে দেখতে পাচ্ছি আমি। আস্তে আস্তে ওঠ সবাই, তারপর তো বুঝে যাবে ভাই, কুকুরটা আসছে, সত্যিই আসছে। আমরা দমাটকে আসছে, ও মাই গড, কুকুরটা আসছে, শিবশি দৌড়াচ্ছে কুকুর দেখে। অনেকটা উঠলো, চলো। হ্যাঁ আসছে, হ্যাঁ শ্রেয়সীকে ভয় দেখিয়ে যাই, শ্রেয়সীকে ভয় দেখিয়ে যাই। আর তাদের ওট আসছে, আসছে তাদের ওট, চল আরো চলে এসছি হাফ অবধি। ইয়ার্কি মারছি, মৌসুকে দেখালাম আমি এক্ষুনি, আমি বলছিলাম তোকে আসছে। কুকুরটা আসছে ভাই, তবে এবারে বল যে আমি মিথ্যা বলছি। দেখ আমরা এখানে দাঁড়িয়ে চৌকি চুপ করছে, বাঘের গলে মালা পরে তো একজন গেছিল একবার, শ্রেয়সী কুকুর আর বাঘ কম্পেয়ার করছে। মিউজিক এর মধ্যেও স্যানিটাইজারের কথা চলছে। ঠিক আছে শ্রেয়সী আর ভূপালি রিলিভ হয়েছে তোমরা, সবাই সাবধানে ওঠ।
এটা পুরো এটা পুরো আনএডিটেড ব্লগ হবে, এটা পুরো ডাইরেক্ট যাবে, তাই তাই ইউজ ইউর ওয়ার্ডস ওয়াইজলি। তারপরে কাজ হচ্ছে তো। Hey bro, where are you? The postman is coming. Hey, pore jacchilo re. Kichu hole na oi protect kore, bujhli ma. Samne diye. Bujhche. Na, phone ta na photo tuli. Bas. এদিকে আসো, এই যে তোমাকে আমি ব্লগে নিয়েছি, ঠিক আছে? তুমি আমাদের টাকা দেবে? না, টাকা নেবো না আমি, আমি আনপেড ব্লগ করি। আর আমরা মোটামুটি একটা পিকে চলে এসেছি, পিক যদিও নয়, সামনে যাব না, সামনে রাস্তা আছে, সামনে ওয়াও ইটস আ গ্রেট ভিউ, ওটা বনলতা। আমাদের রিসর্টটা দেখা যাচ্ছে না? আমাদের তো দেখা যাচ্ছে ছিল মনে হয়, এই ভূতের বাড়ি হতে পারে, যাওয়ার দরকার নেই। এই আমরা নেমে যাচ্ছি আবার আস্তে আস্তে। এই যে ভূত বাংলো কাম চার্জ দেখানো হয়েছে আগে। আর কুকুরটা কেমন বিহেভ বিহেভ করছিল ওটা থেকে তো উই হ্যাভ ডাউটস, জানি না কিছু অ্যাটাক মানে রাত্রিবেলা হবে, মাধুষির ওপর বেশি হচ্ছে তো আই গেস রাতে মাধুষির ভূতই আসবে বেরিয়ে। আমরা কালকে একই কম্পার্টমেন্টে যাব ট্রেনে, সো ট্রেনে আমার চাপ নেই, বাট বাড়ি আরে আসবে দি, চল না চলো নাম নেবে কথা হবে। বলি ওসবই বল, সুখে ওই ডানা দুটি মেলেছো ও জো না কি কি, সুখে ওই ডানা দুটি মেলেছো। বট যাই হোক, আজকে আমরা ব্যাক করছি ইয়েতে, কিছু না ট্রেন রাত্রি 8টায় দার্জিলিং মেলে যেতে করে এসেছি, সেই কুকুরই আর কি আমাদের দিয়েছে, কারণ আমরা স্যানিটাইজ করে রেখেছিলাম তো বলে দিয়েছিলাম। সত্যি আমি তো দেখেই বলছি, আমি আমি সবনকে বলেছিলাম দেখি হ্যাঁ, আমি কি সেম টিকিট না মানে সেম কুপে, হ্যাঁ জানি না সেম টিকিট মনে হয়, জানি না আমাদের কুপ চেঞ্জ করাইনি, সেম কুপে রেখে দিয়েছে। তো আমরা এখন এটাই প্লে করবো যে ট্রেনে যেতে যেতে আমাদের জন্য করোনা না হয়, বাকি তো ট্রিপ শেষ হয়ে যাবে, আমরা তো পুরো একাই ছিলাম, কেউ ছিল না, বাকি তো ট্রিপ এখানেই শেষ হয়ে গেল। তো আবার অনেক ট্রিপ হয়, আবার এই ট্রিপ হবে, আমার লোকজন হয়তো বাড়বে আশা করছি আমাদের এই ট্রিপের গ্রুপে, আর মানে আমরাও চাই বাড়ুক আরও লোক, তো যারা আসতে পারেনি তাদের দিকে সামনের বারের জন্য আমন্ত্রণ আছে, এই যে কন্ট্যাক্টার এর সাথে কন্ট্যাক্ট করে নেবে, ফোন নাম্বার দিয়ে দেবো ভিডিওর শেষে, ঠিক আছে সব কিছু প্ল্যান দেবে। আর হচ্ছে আমাদের বন্ধুদের সঙ্গে আবার প্রায় দু মাস পর, হ্যাঁ এটা পরে বলবো টাটা। এখন আমরা সিকিমের পারমিটের ওখানে দাঁড়িয়ে আছি, ইটস লাইক 4:10
অ্যান্ড আমাদের ট্রেন 8টায়, আর এখনও আমাদের রাস্তা বাকি 3 ঘন্টা 4 মিনিট মতো। তো প্রবাবলি উই ডোন্ট মিস দ্য ট্রেন। তো আমি আর শোভনিক চাপ খাচ্ছি হালকা, যাই হোক। We are leaving. The trip ends here. বল ট্রিপটা, আচ্ছা পরে হবে, ট্রিপটা কেমন কাটলো? সে শরীর খারাপ, সে এত গান্ডে গুন্ডে গিলেছে যে বমি করতে করতে আসছে, মানে সরি বমি করতে করতে যাবে। এবারে জানি না ও পিছিয়ে হবে না মাসি, মানে আমরা সরি ও কেন হতে হবে, পুয়ালি পিসি হবে না মাসি হবে, সরি পুয়ালি পিসি মাসি হবে না অন্য কিছু হবে। কেমন কাটলো ট্রিপটা বল? সবাই ফোনে ব্যস্ত, আমি একমাত্র বেকারের মতো বসে আছি।